বন্ধু হয়ে চলে এসো, বন্ধু হয়ে পাশে থেকো, নারী রঙ্গ শোভা রাজেন্দ্রাণী অপরূপা। রং তুলির নকশায় শিল্পের সুষমায় বান্ধবী বুটি, বান্ধবী বুটিকে শাড়িতে পরিচয়। নমস্কার, আমি তুলিকা মুখার্জি, আবার আজ এসেছি বান্ধবী বুটিক থেকে আপনাদের কাছে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি, প্রতিদিনকার মতো আরও একবার চলে এসেছি মাকে সাথে করে নিয়ে আমাদের বান্ধবীদের নিত্য নতুন সাজে সাজানোর জন্য। আজকে গোটা এপিসোড জুড়ে দেখানো হবে আপনাদের বহু প্রতীক্ষিত সেই জামদানির কালেকশন। চলুন তাহলে একে একে সব সুন্দর সুন্দর জামদানির কালেকশনগুলো দেখা শুরু করুন। চলুন শাড়ি দেখি। এটা আজকে আমার প্রথম শাড়ি। এটা একদম একটা না টমেটো রেড কালারের জামদানি, তার সাথে পাড়টা গেছে অরেঞ্জ আর একটু ডার্ক রেড, এই কম্বিনেশনে যাচ্ছে। আর ভেতরে একটা চিকু কালারের সুতোরও কাজ আছে। আঁচলের কাজটা দেখুন, এগুলো পুরো হ্যান্ডমেড জামদানি, কিন্তু আমি পরে আছি হ্যান্ডমেড, ও পরে আছেও হ্যান্ডমেড, পুরো হাতের তৈরি, কোনো প্রযুক্তি বা মেশিনের নয়। আপনারা প্রত্যেকটি শাড়ির সাথে হ্যান্ডলুম মার্ক পেয়ে যাবেন। এই যে যাচ্ছে, এটা হচ্ছে বডি পোর্শন, রেড কালার দিয়ে একদম দেখুন একটা বর্ডার গেছে, আর অরেঞ্জে যেহেতু পার গেছে না বা বুটি আছে, আমি বলবো একটা অরেঞ্জ কালারের যদি জামদানি বিপি দিয়ে পরেন এটা খুব ভালো লাগবে। দেখুন তবে আজকে একটা অফার আছে, শাড়ি আর বিপি যদি আপনারা একসাথে পারচেস করেন সেক্ষেত্রে থাকবে কিন্তু শিপিং অ্যাবসলিউটলি ফ্রি। শাড়ির প্রাইস আছে 2850 আর বিপি প্রাইস 1350। এটা আজকে আমার 2 নম্বর শাড়ি। এর কালারটা না একদম স্মোকি গ্রে, না একদম স্মোকি গ্রে, ডার্ক গ্রে, তার সাথে নেভি ব্লু আর পিঙ্কের কম্বিনেশান। আর আঁচলটা যাচ্ছে যে কাজটা, দুদিকের পাড়েই কিন্তু কাজ থাকবে। পুরো পাড় বরাবর ভেতরে যাবে অসংখ্য বুটি, এটাতেও কিন্তু ব্ল্যাক নেই, পুরো এইভাবে যাচ্ছে। তার সাথে একটা দেখুন বর্ডার গেছে, ম্যাজেন্টার টাচ আর তার সাথে নেভি ব্লু টাচ আছে বর্ডারে। এর সাথেও আমরা একটা বিপি সাজেস্ট করব, দেখুন এর সাথে এই বিপিটা দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, ম্যাজেন্টা কালারে যেহেতু পাড়ের কাজ গেছে তো আমার মনে হয় ম্যাজেন্টা কালারে এরকম একটা বিপি পড়তে পারেন। প্রত্যেকটা বিপির কাপড় কিন্তু 1 মিটারের ওপর আছে, হাতে পাবেন খুব সুন্দর এরকম জামদানি। হ্যাঁ, এই যে আমি দেখিয়ে দিচ্ছি একটা, হাতেতে দুটো হাতেই এরকম সুন্দর ফুলের কাজ পাবেন। এই শাড়িটার প্রাইস আছে 3500 আর বিপি প্রাইস 1350। এটা আমার পরের শাড়ি, এটা হচ্ছে একটা মাসলিন কোটা, পিওর মাসলিন কোটা, যেই শাড়িটা ও পরে আছে আজকে সেম শাড়ি এটা। এরও আঁচলে জামদানি করা, এটা হচ্ছে বিপি পোর্শনটা। বিপিটা দেখলে আপনারা টেক্সচারটা বুঝতে পারতেন কেন বলছি। পিওর একদম 100% মাসলিন, রেশম মাসলিন যেটা, পুরো শাড়ি যাবে এইভাবে। এটা কি হচ্ছে, পুরো এভাবে যাবে। আর এটার সাথে না আমি বলবো একটা বাটল গ্রিন কালারের বিপি পরলে খুব শাড়িটা হাইলাইট হবে, ভালো লাগবে। যেমন আমি একটা গ্রিন কালারের ব্লাউজ দিয়ে আজকে এটা হ্যাঁ করেছি, সেরকমই এটা একটা বাটল গ্রিন কালারের। এই শাড়িটার রেঞ্জ আছে 6200 আর বিপি প্রাইস 1350। এটা আমার পরের শাড়ি, এটা একদম একটা ব্ল্যাক জামদানি, তার উপর দেখুন মাল্টি কালারের ফ্লাওয়ার করা হয়েছে। আঁচলটা দেখুন কি সুন্দর বড় বড় ঝাড় ফ্লাওয়ারের, আঁচলটাকে আগে ভালো করে দেখুন, একটা রেডের পার যাবে আর নিচের দিকের পারটায় না এই লম্বা লম্বা ফুল যাবে উইভিংয়ে, এই যে ফুল পাতা পুরো, এটা পুরো পার বরাবর যাবে নিচের দিকটা, আর ভেতরে অসংখ্য মাল্টি কালার বুটি। আর এর সাথে না আমি সাজেস্ট করবো একটা ইয়েলো ব্লাউজ পরুন, শাড়িটা খুব ব্রাইট লাগবে। একটু উঁচু কর, বিপি প্রাইস 1350 এন্ড শাড়ি প্রাইস 3500।
পুরো শাড়ি দেখুন নিচের দিকের পার বরাবর এই কাজটা যাবে একদম। এটা হচ্ছে পুরো বডি পোর্শন দেখুন, একটা ব্রাইট রেড কালারের বর্ডার যাবে, তার সাথে মাল্টি কালারের ফরাত মোটিভে কিন্তু বুটিগুলো যাচ্ছে। একটু দেখুন এই শাড়িটার রেঞ্জ আছে 3500। এইটা আমার পরের শাড়ি, এটাও ঠিক আগের শাড়িটা যে কনসেপ্টের ঠিক সেরকমই, নিচের দিকে পার বরাবর এই কাজ যাবে। কালার বডি কালারটা পুরো ফুসিয়া পিঙ্ক, বডি কালারটা রোজ পিঙ্ক আর পারে একটু ফুসিয়া পিঙ্ক ইউজ করা হয়েছে। দেখুন ফুসিয়া পিঙ্কের সাথে বাটল গ্রিন ইউজ করা হয়েছে। এরও আঁচলের কাজটা ভালো করে একটু দেখে নিন, আঁচলের লক্ষ্য করুন ঠিক যেরকম মোটিভে কাজ গেছে, যে ধরনের কালার টোন ইউজ করা হয়েছে সেই কালার টোনকে মাথায় রেখেই গোটা বডিতে ইউজ করা হয়েছে বুটির কাজ, পুরোটাই উইভিং করা হয়েছে গোটা বডিতে সেই মোটিভে। আর এর সাথে না আমি বলবো একটা গ্রিন বিপি ভালো যাবে, এই যে দেখুন এর সাথে গ্রিন বিপি। বিপি প্রাইস আছে 1350, শাড়ির প্রাইস 3500। গোটা শাড়ি আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম পুরো শাড়ির নিচে পার বরাবর, দেখুন বুটির ভলিউম কিন্তু কোনোভাবে কম হবে না, আর এই পাটটা যাচ্ছে পুরো নিচের দিক বরাবর। এই শাড়িটারও রেঞ্জ আছে 3500। এটা আমার পরের শাড়ি, এটা একটা মানে হোয়াইট কিন্তু আমি বলবো একটু অফ হোয়াইট, একদম মিল্ক হোয়াইট কিন্তু নয়, সাথে যে রেডটাও দেখছেন রেডটাও কিন্তু ব্রাইট রেড নয়, হ্যাঁ একটু এক শেড আপনারা যা দেখছেন তার থেকে এক শেড লাইট করে চিন্তা। আর মাল্টি কালারের দেখুন টেম্পল যাবে দুদিকের পার বরাবর, আর সারা বডিতে যাবে বুটি মোটিভ, চেক্স এর কাজটা গেছে, চেক্স এর সাথে খুব বুটি মোটিভ যাবে পুরো এইভাবে যাবে। এই শাড়িটা কিন্তু উইথ ব্লাউজ পিস, এতে ব্লাউজ পিস আছে আমি যার জন্য দিয়ে দেখালাম না, রানিংয়েই বিপি আছে। এটার রেঞ্জ আছে 3500। এটা আমার পরের শাড়ি, এটা একটা ডার্ক মফ না ডার্ক মফ কালারের জামদানি, হ্যাঁ এটারও নিচের দিকের পাড়ের কনসেপ্টে দেখুন বোনা হয়েছে, এক পাড়ে জামদানি বলা হয় এগুলোকে, একদম সেই বেগুন ফুলের রং, এটা না বেগুন ফুলের রং ঠিক, আর একটা সিগ্রিন কালারের পার যাচ্ছে, আর এর সাথে না আমি বলবো একটা সিগ্রিন বিপি দিয়ে পড়ুন খুব সুন্দর লাগবে। বিপির প্রাইস 1350, শাড়ির প্রাইস 3500। এটা আমার পরের শাড়ি, এটা একদম গ্রে কালার, গ্রের সাথে পিচের কম্বিনেশন, গ্রে সাথে পিচ পিঙ্ক, আমরা সবসময় গ্রের সাথে এমনি পিঙ্ক দেখি বা রানি দেখি কিন্তু গ্রের সাথে পিচ পিঙ্ক কম্বিনেশন দেখবেন খুব কম দেখা যায়, আর দুদিকে পুরো পাড়ে লতা জামদানি কাজ করা, একটু হেভি কাজের শাড়ি কিন্তু আঁচলটা পুরো এভাবে যাচ্ছে, পুরো শাড়ি যাচ্ছে এভাবে একদম দুদিকে পার যাবে। আর এর সাথে না আমি বলবো একটা পিচ কালারের বিপি দিয়ে খুব সুন্দর লাগবে। পুরো ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দুদিকেই পারে কাজ যাবে, এইচ পুরো দুদিকে পার বরাবর কাজ যাবে, কম্বিনেশন কালার হচ্ছে গ্রে বডি পিচ আর এটা ম্যাজেন্ডা আর গ্রিন। এই শাড়িটার রেঞ্জ আছে 6500 আর বিপি প্রাইস ছিল 1350। এটা আমার পরের শাড়ি, এটা একদম না ডার্ক মেরুন কালার, এক মেরুনটা মানে আরও কালচে মেরুন বলা চলে, তার সাথে ব্লু এর কম্বিনেশন, এ দেখুন নিচের যে পাটটা যাবে পুরো ব্লু দিয়ে কাজ আছে, ব্লু আর গ্রে সুতোর কাজ গেছে, এর সাথে ব্লু বিপি খুব ভালো লাগবে। এটা উঁচু কর, বিপি প্রাইস 1350, শাড়ির প্রাইস 3500। গোটা শাড়িটাই আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর অফারটা আরও একবার বলে দিই, আপনারা কিন্তু আজকের এপিসোড থেকে শাড়ি আর বিপি যদি একসাথে পারচেস করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন শিপিং অল ওভার ইন্ডিয়াতে অ্যাবসলিউটলি ফ্রি। এটা আমার পরের শাড়ি, এটা একদম কফি কালার জামদানি, জামদানিতে না কফি কালার আমরা কিন্তু একটু কমই দেখি, আঁচলটা দেখুন কি সুন্দর ঘট ঘট মতো করা আছে, ঘট ঘট করা আছে,
ঘট ঘট স্টাইলের একটা মোটিভ করা হয়েছে কফির উপর, লাভ শেপটা একটু উল্টো দিলে যেমন হয়, কফির সাথে একটু অফ হোয়াইট মেরুন আর ব্লু এর কাজ গেছে, পুরো শাড়িটা যাবে এভাবে একদম নিচের দিকের পার বরাবরই কাজটা যাবে, আপনারা জেনেই গেছেন একদিকে পার হলে 3500 রেঞ্জ হয়। আর গোটা বডিতে একটু লক্ষ্য করুন একটা কালচে রেডিশ আর বেজ কালারের মোটিভ যাবে, যার জন্যই আমরা একটা এরকম ব্লাউজ পিসের সাথে ম্যাচ করেছি, দেখুন বেজ কালারের এটা এরকম একটা মানে ঝাড় কাজ পাবেন ব্যাক সাইডে আর ফ্রন্টে দুটো হাতার কাছে ফুল মোটিভের দুটো কাজ পাবেন। এই বিপিটার প্রাইস আছে 1350 আর শাড়ির প্রাইস 3500। এটা আমার পরের শাড়ি, এই শাড়িটা আমি যে শাড়িটা পরে আছি ঠিক সেম কালার, মাস্টার্ড কালার, একদম মাস্টার্ড কালার, তবে মাস্টার্ড কালারের সাথে মাইকটা আছে ব্ল্যাক বর্ডার, এটা মেরুন মেরুন বর্ডার। আমি একটু আপনাদের আঁচলটা দেখাতে চাইবো, দেখুন আঁচলের কাজটা কি সুন্দর একটা ঝাড় কাজ গেছে আর সেই কাজটাই কিন্তু পার বরাবর মোটিভ হয়ে গেছে, এই দেখুন শাড়িতে পার বরাবর পুরো এই পার বরাবর যা, আর গোটা শাড়িতে থাকবে এরকম মাল্টি কালারের বুটির ছোঁয়া। আর এর সাথে না আমরা সাজেস্ট করবো একটা গ্রিন ব্লাউজ পরুন, এরকম বাটন গ্রিন কালারের বিপি বেশ ভালো লাগবে। বিপি প্রাইস 1350, শাড়ির প্রাইস 3500। এবার গোটা শাড়িটাও আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বুটির ভলিউম কিন্তু কোথাও কম হবে না, ভাবুন শাড়ি আর বিপি আপনারা যদি আজকের এপিসোড থেকে একসাথে পারচেস করেন তাহলে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবেন, শিপিং অ্যাবসলুটলি ফ্রি, স্টক যতক্ষণ থাকবে আমরা অফার আপনাদের ততক্ষণই দিতে পারব। আজকের এপিসোড আপনাদের কীরকম লাগলো অবশ্যই সেটা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর আজকের এপিসোডের অফারটা তো আপনারা সকলে এতক্ষণে জেনেই গেছেন, তাও একবার বলে দিচ্ছি, শাড়ি আর বিপি যদি আপনারা আজকের এপিসোড থেকে একসাথে পারচেস করেন তাহলে পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় শিপিং অ্যাবসলিউটলি ফ্রি, তবে স্টক যতক্ষণ ততক্ষণই কিন্তু অফারের ভ্যালিডিটি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি বুকিং করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।